আজি ভ্যালেন্টাইন্স ডে, প্রেমিক প্রেমিকা সকলের বাবে এটা বিশেষ দিন। 14 ফেব্রুয়ারি দিনটো বিশ্ববাসীয়ে উদযাপন করে প্রেমর দিবস হিসাবে। এই বিশেষ দিনটোতে দেখুৱাম এক দিব্যাঙ্গ নবদম্পতির এবছরীয় প্রেমর সফলতার আঁৰৰ কাহিনী। আইতাকর অতি মরমর এওঁ তেজপুরের সুনীতা দাস আর এখেত পাঠশালার রাজু দাস। জন্মরে পড়াই দৃষ্টিহীন সুনীতা আর রাজু, কিন্তু দৃষ্টিহীন হলেও ভ্যালেন্টাইন্স ডের এই বিশেষ দিনটুত সুনীতা আর রাজুর প্রেমে পূর্ণতা পালে। হয় দিব্যাঙ্গ রাজু দাস আর সুনীতা দাস আবদ্ধ হল বিবাহ পাশত। দৃষ্টিহীন হলেও দুয়ো মিলি দেখিছে এখন সুন্দর সংসারর সপোন। ঐতিহ্যমণ্ডিত দরং কলেজের স্নাতক পঞ্চম ষান্মাসিকর ছাত্রী সুনীতাই এবছরের পূর্বে কোনো একটা বিশেষ ক্ষণত চিনাকি হয়েছিল পাঠশালার একটা ব্যান্ড পার্টির শিল্পী রাজু দাসর সৈতে, আর সেই চিনাকিয়েই এসময়ত রূপ লৈছিল প্রেমর। আর আজি জ্যেষ্ঠজনের আশীর্বাদত সুনীতা আর রাজুর প্রেম চিরস্থায়ী হল। মদারে রং ছটিওয়া ফাগুনের পহিলা দিনটুতে বিবাহর বান্ধনেরে বান্ধ খালে এই প্রেমিক যুগল। সুনীতা দাসক মই লগ পাইছিলো ফোনের জড়িয়ে। আজি এবছর জুড়ি তাইর মানে ফোনত কথা পাতি আসিলো। যা বুধবারে মই সুনীতা দাসক পাঠশালালৈকে মাতিছিলো। পাঠশালাত গৈ সুনীতা দাস উপস্থিত হয়েছিল, পাঠশালারপরা রিসিভ করে তাই ঘর লৈ গৈছিলো। সংসার লগত পড়াশোনা তো চলিলে হয়, যদিহে দূর নহলে তেন বহুত দূর হয়ে গেল। আর মানে মই ভাবিছিলো কোট মেচ করার পিছত মানে লগত যাব কৈছে, মানে থৈ না যায় পাঠশালালৈকে যাব। হয় ইফালে প্রেমর এক জীবন্ত স্মৃতি ডালিনীর মৈদাম, যি আজিও জিলিকি আছে অসম অরুণাচল সীমান্তত। গদাধর সিংহই রাজ্য এরি নাগালেন্ডত আশ্রয় লওয়ার সময়তে নাপে ওয়াংসো নামৰ নগা যুবতীগৰাকীৰে প্ৰেমত পৰিছিল। পিছলৈ পত্নীৰ মৰ্যাদা দিয়া নগা যুবতী নাপে ওয়াংসো বুৰঞ্জীৰ পাতত ডালিমী নামেৰে পৰিচিত। আৰু অসম অৰুণাচল সীমান্তত অৱস্থিত ডালিমীৰ মৈদামে আজিও বহন কৰিছে আহোম বুৰঞ্জীৰ যুগমীয়া প্ৰেমৰ কাহিনী। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।